আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে লেকচারে। আজকে লেকচার হচ্ছে গতিবিদ্যার লেকচার 5। সো আজকের মেইন টপিক যেটা সেটা হচ্ছে বৃত্তাকার গতি। কি গতি? বৃত্তাকার গতি। বৃত্তাকার গতি বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? নর্মালি কোনো একটা অক্ষ, এই অক্ষ সাপেক্ষে সর্বদা একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকে, এরকম যদি ঘূর্ণায়মান থাকে, ঠিক আছে, সাপোজ এটা একটা অক্ষ, নির্দিষ্ট অক্ষ, ঠিক আছে, নির্দিষ্ট অক্ষ, আর আমার হাতটা ধরো হচ্ছে এরকম, এই যে একটা নির্দিষ্ট অক্ষ, ঠিক আছে, আমার আঙুলটা যদি এভাবে সর্বদা এটার সাপেক্ষে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকে, এভাবে ঘুরতে থাকে, তাহলে তার গতিপথকে কী বলবো? বৃত্তাকার গতি বলবো। সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে মাথার উপরে যে ফ্যান আছে আমাদের, এই ফ্যান, ঠিক আছে, ফ্যানের একটা দণ্ড থাকে, দণ্ডের চারপাশে কি ফ্যানটা ঘুরতে থাকে, তাহলে এই যে পাখার যে কোনো একটা বিন্দুই কি বৃত্তাকার গতি হিসেবে বিবেচিত হবে। ধরে নেও যে কোনো একটা বস্তু হচ্ছে বৃত্তাকার পথে পরিভ্রমণ করতেছে, এইভাবে এইভাবে আসতেছে, ঠিক আছে, আর এই এই জিনিসটা হচ্ছে অক্ষ, যে আমার আমার যে কলমটা নেই, কলমটাই ধরো যে অক্ষ, এভাবে আসে, আর কোনো একটা বস্তু বা বিন্দু এভাবে এভাবে পরিভ্রমণ করতেছে, কালো রেখা দিয়া, কালো রেখার মতো আর কি। তো এটা হচ্ছে আমাদের নির্দিষ্ট অক্ষটা, ঠিক আছে। তো নির্দিষ্ট অক্ষ থেকে ধরো যে এতটুকু দূরত্বে একটা বস্তু, একটা বিন্দু আছে, এই বিন্দু, এই বিন্দুতে একটা বস্তু আছে, ঠিক আছে, এই বিন্দুতে যে বস্তুটা আছে এটা এভাবে পরিভ্রমণ করতে করতে এখানে আসলো, বি বিন্দুতে আসলো, ঠিক আছে। তাহলে এই এ আর বি মাঝখানে যে কোণ উৎপন্ন করলো, এই জিনিসটাকে আমরা বলতেছি থিটা। এটি কোণ উৎপন্ন করলো, এটাকে বলবো থিটা। আর এ বি যে পথ বা যে চাপটা সেটা কি? সেটা হচ্ছে এস, সেটা হচ্ছে এস। এখন একটা জিনিস খেয়াল করার বিষয়, সেটা হচ্ছে এই এ থেকে বিতে একটা বস্তু গিয়েছে, এটাকে দুইটা দূরত্বে আমরা প্রকাশ করতে পারি। কী কী? একটা হচ্ছে রৈখিক দূরত্ব, একটা হচ্ছে এই রৈখিক দূরত্ব, রৈখিক দূরত্ব, আর একটা হচ্ছে কৌণিক দূরত্ব, কৌণিক দূরত্ব, ঠিক আছে। একটা হচ্ছে রৈখিক দূরত্ব, একটা হচ্ছে কৌণিক দূরত্ব। রৈখিক দূরত্ব কোনটাকে বলবো? রৈখিক দূরত্ব বলবো হচ্ছে এ বি ইকুয়াল টু এস, এটাকে, এই যে এস যেটা, এটা, ঠিক আছে। আর কৌণিক দূরত্ব কোনটাকে বলবো? থিটা। কৌণিক দূরত্ব কোনটাকে বলবো? থিটা। ওকে, একটা ভালো করে জিনিস খেয়াল করো, কোনো কারণে এই ব্যাসার্ধ যদি বাড়ে, এই বৃত্তের ব্যাসার্ধ বাড়তে বাড়তে এখানে আসলো, ব্যাসার্ধের বৃত্তে বাড়তে বাড়তে এখানে আসলো, তাহলে আমার পথটা কীরকম হবে? এরকম না, এরকম হইল না, মানে এ থেকেই বিতে যাবে। ধরো এটা হচ্ছে এ প্রাইম, এটা হচ্ছে বি প্রাইম, ঠিক আছে। সো এ থেকে বিতে যাবে, এটা কী হবে? এস প্রাইম হবে না। দেখো, রৈখিক দূরত্ব কিন্তু বড় ছোট হইতেছে একই জিনিসে, একই ক্ষেত্রে। যখন আটটা বড় হলো, আটটা ছোট ছিল, ঠিক আছে, আটটা একটু বড় হওয়ার কারণে কী হলো? এই যে এটা তো ব্যাসার্ধ নাকি, একটা ব্যাসার্ধ, পরবর্তীতে আর একটা ব্যাসার্ধ হইলো, ওকে। সো আরের মান যখন বাড়লো, তখন কি এসের মান বাড়তেছে না? তার মানে কি রৈখিক দূরত্ব পরিবর্তন হয় কার সাপেক্ষে? আর সাপেক্ষে। কিন্তু কৌণিক দূরত্ব সর্বদা কি সেমই আছে। এতটুক অ্যাসের জন্য আমার থিটা ছিল, আবার কি এই পুরাটুক অ্যাসের জন্য, এই পুরাটুক অ্যাসের জন্য আমার কি থিটা আছে, ঠিক আছে। অ্যাসের জন্য থিটা, অ্যাস প্রাইমের জন্য থিটা। কি বুঝলাম? রৈখিক দূরত্ব পরিবর্তন হইতে পারে, কিন্তু কৌণিক দূরত্ব কি সেমই থাকে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করি, আমরা আবার আরেকটু আঁকলাম, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে আর না, আবার এটাও কত আর, এটা এ ছিল, এটা বি ছিল, রাইট, এটা ছিল থিটা, এটা ও, আর এ বির মানটা আমরা কী দিয়েছিলাম? এ বি ইজ ইকুয়াল টু এস। সো এই কোণটাকে যদি রেডিয়ানে প্রকাশ করি, কোণটাকে কী করি? রেডিয়ানে প্রকাশ করি, তাহলে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে কত, যে কোণ ইজ ইকুয়াল টু চাপ বাই ব্যাসার্ধ, এটা হচ্ছে রেডিয়ানের সিস্টেম, ওকে। তো কোণ যদি করি, তাহলে কোণের মান কত আমরা দিছি? থিটা। এই যে কোণের মান হচ্ছে থিটা লিখলাম, চাপ কতটুকু দিছি? এস, আর ব্যাসার্ধ কতটুকু নিলাম? ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে আমরা কত বলতে পারবো যেটা, সেটা হচ্ছে এস ইজ ইকাল টু আর থিটা, এস ইজ ইকাল টু আর থিটা। এখন খেয়াল করার বিষয়, কোনো কারণে যদি এরকম হয়, কোনো কারণে যদি এরকম হয়, চাপের সমান সমান যদি, মানে এই চাপটা যদি আমরা আর পরিমাণ নিই, ঠিক আছে, এই চাপের পরিমাণ আমি আর নিছি, এখানে তো আর দৈর্ঘ্য, এখানে আর দৈর্ঘ্য, চাপের পরিমাণ যদি আমার আর দৈর্ঘ্যের হয়, যদি কি না ব্যাসার্ধ ইজ ইকাল টু চাপ হয়, তাহলে কত বলতে পারবো? আর ইজ ইকাল টু আর থিটা, তাহলে থিটা ইজ ইকাল টু কত? ওয়ান লেখা যায় না। সো এইটা হচ্ছে
এক রেডিয়ান, কত এক রেডিয়ান। তাহলে ব্যাসার্ধের সমান চাপ, ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে এক রেডিয়ান বলা হয়। ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তাকে কি বলা হয়, এক রেডিয়ান বলা হয়। এখন আরেকটু খেয়াল করি, সেটা হচ্ছে আমরা জানি কি এস ইজ ইকুয়াল টু আর থিটা, বা থিটা ইজ ইকুয়াল টু কত, এস বাই আর, রাইট। এখন এস মানে কি ছিল, চাপ, এই এতটুকু এখান থেকে এখানে আসলো, ওকে। এখন কোনো একটা বস্তু যদি এই অবস্থান থেকে শুরু করে, যাত্রা শুরু করে, এইভাবে ঘুরে ঘুরে আবার এখানে এখানে আস্তে আস্তে এখানে এই বিন্দুতে আসে, তাহলে কতটুকু পথ অতিক্রম করে। আচ্ছা, পরিধি কী ছিল, পরিধি মানে কি যেই বিন্দু থেকে যাত্রা শুরু করে যদি ঘুরে আবার একই বিন্দুতে আসে, ওইটাই কি আমার পরিধি। সো যেহেতু এটা বৃত্ত, বৃত্তের পরিধি কত, বৃত্তের পরিধি হচ্ছে টুয়াইস পাই আর, বৃত্তের পরিধি হচ্ছে কত, টুয়াইস পাই আর, ঠিক আছে, বৃত্তের পরিধি। তাহলে এখানে লিখতে পারবো না, টুয়াইস পাই আর ডিভাইড বাই কত, আর। তাহলে আর আর কাটাকাটি দিতে পারবো, তাহলে থিটার মান কত রইলো, টুয়াইস পাই। সো কোনো একবার যদি একবার সম্পূর্ণরূপে যদি একবার পরিভ্রমণ করে, এখান থেকে শুরু করে আবার এখান পর্যন্ত আসে, তাহলে কী হবে, যেই দূরত্ব কোনি দূরত্ব কত হবে, টুয়াইস পাই। কোনি দূরত্ব কত হবে, টুয়াইস পাই। ভালো করে মনে রাখো, যদি কিনা কোনো একটা বস্তু যাত্রাপথের যে বিন্দু থেকে শুরু করছে সম্পূর্ণরূপে ঘুরে আবার ওই বিন্দুতে আসে, তাহলে তার কোনি দূরত্ব কত হয়, টুয়াইস পাই। খেয়াল করে যেটা, সেটা হচ্ছে যে আমরা কি পাইলাম, যে থিটা ইজ ইকুয়াল টু টুয়াইস পাই রেডিয়ান, কখন, একটা ঘূর্ণনে। তাহলে বলতে পারবো ওয়ান রেভলিউশন, ওয়ান রেভলিউশন সমান সমান কত, টুয়াইস পাই রেডিয়ান, টুয়াইস পাই রেডিয়ান। টুয়াইস পাই রেডিয়ান মানে কি, অ্যাকচুয়ালি এখান থেকে শুরু করছে আবার ঘুরে এখান পর্যন্ত আসছে, রাইট। এটা কত, 360 ডিগ্রি না, অবশ্যই 360 ডিগ্রি। তাহলে কত বলবো, 360 ডিগ্রি। এখান থেকে বলা যাবে না যে ওয়ান রেডিয়ান ইজ ইকুয়াল টু 360 ডিভাইড বাই টুয়াইস পাই ডিগ্রি, বলা যাবে, অবশ্যই বলা যাবে। সো আমি যদি এক রেডিয়ান সমান সমান বের করতে চাই, তাহলে সেটার মান কত আসবে, 57.3 ডিগ্রি মোটামুটি। সো এক রেডিয়ান সমান সমান সবসময় জিনিসটা কনস্ট্যান্ট থাকে, কত, 57.3 ডিগ্রি। সো এইভাবে অ্যাকচুয়ালি ক্যালকুলেশনগুলি হইলো, ঠিক আছে। তারপরে আমরা আরেকটু সামনে যাব। এখন হচ্ছে বৃত্তাকার গতি সম্পর্কিত কয়েকটা রাশি, ঠিক আছে। তো প্রথম যে রাশিটা সেটা হচ্ছে কৌণিক বেগ। কৌণিক বেগ বলতে অ্যাকচুয়ালি কী বোঝায়, সময়ের সাপেক্ষে বলে, কৌণিক বেগ বলে। এটা হচ্ছে গড় কৌণিক বেগের সংজ্ঞা, ঠিক আছে। তাৎক্ষণিক ত্বরণে আসি, সেটা কী বলছিলাম, যে সময় ব্যবধান যখন শূন্যের কাছাকাছি হবে তখন স্মরণের যে পরিবর্তন হবে, কৌণিক স্মরণের যে পরিবর্তন হবে বা পরিবর্তন হার হবে, সেটাই কি আমার কৌণিক বেগ হবে। তাহলে বলতে পারবো যে ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে লিমিট ডেল্টি টেন্স টু জিরো। সময়ের ব্যবধান শূন্যের খুবই কাছাকাছি হইল, তখন কি বললাম, ডেলথিটা ডিভাইড বাই ডেলটি যখন হবে তখনই কি আমার হবে, কৌণিক বেগ হবে। এখন একটা জিনিস বলি, সেটা হচ্ছে এরকম, যে এই যে ঝামেলা লিমিট ডেলটি টেন্স টু জিরো এইসব পাল্টাতে পারবো কীভাবে, ডি ডিটি লিখবো আর থিটা লিখবো এখানে। তাহলে আমরা বলতে পারবো না কৌণিক স্মরণের অন্তরককে কী বলে, কৌণিক বেগ বলে, কৌণিক স্মরণের অন্তরককে কৌণিক বেগ বলে। কৌণিক স্মরণের যে অন্তরক, এই থিটার যে অন্তরক করবো আমরা সময় সাপেক্ষে, সেটাই কি আমার কৌণিক বেগ হবে। এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে কোনো একটা বস্তু যদি এই পথে এই ও থেকে শুরু করে এ থেকে যাত্রা শুরু করলো, ঘুরতে ঘুরতে এখানে পর্যন্ত আসার পরে আবার এখানে ফিরে আসলো, এই যে একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে শুরু করে সম্পূর্ণ পথ ঘুরে আবার যে পয়েন্টে আসলো, এটা হচ্ছে পর্যায়কাল। কী বলবো আমরা, পর্যায়কাল। এটার নাম হচ্ছে টি। একটা নির্দিষ্ট বিন্দু থেকে সম্পূর্ণ পথ পরিভ্রমণ করে যদি আবার একই বিন্দুতে চলে আসে, এটার নাম হচ্ছে কি, পর্যায়কাল। পর্যায়কালকে বললাম টি, ওকে। তাহলে আমরা কী জানি, ওমেগা ইকুয়াল টু থিটা বাই টি নর্মালি, ঠিক আছে। তাহলে যখন পর্যায়কাল হয় তখন কি ঘুরে, সে সম্পূর্ণ পথটা ঘুরে না, এখান থেকে ঘোরার পরে আবার এখানে ঘুরে এখানে ফিরে আসে, যেরকম হয়। আমরা জানতাম থিটার মান কত হইতো, টুয়াইস পাই, দেখাচ্ছিলাম একটু আগে।
সো এখানে কত লিখতে পারবো, টুয়াইস পাই লিখতে পারবো। তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু কত লেখা যাবে, টুয়াইস পাই বাই টি, এটা লেখা যাবে। আমরা এখন কত পেলাম, ওমেগা ইকুয়াল টু টুয়াইস পাই বাই টি, ঠিক আছে। সো ধরো কোনো একটা জিনিস তো এইভাবে ঘুরতেছে, রাইট, এভাবে ঘুরতেছে, যদি ঘুরতে থাকে এভাবে, যদি ঘুরতেই থাকে এখানে, যদি ঘুরতেই থাকে, সো এটা তো এখান থেকে যদি এরকম আসে একবার, এটা হচ্ছে একটা পর্যায়কাল, ঠিক আছে। এখন সেকেন্ডের হিসাব যদি করি, যে ধরলাম যে টি সেকেন্ডে হইল কয়টা, সেকেন্ডে পূর্ণ কম্পন বা পূর্ণ ঘূর্ণন একটি, তাহলে এক সেকেন্ডে কয়টা ধরলাম, এটার থেকে এখানে আসতে, পূর্ণরূপে আসতে আমার টি সেকেন্ড সময় লাগে একবার, তাহলে টি সেকেন্ডে পূর্ণ ঘূর্ণন হয় একটা, কয়টা পূর্ণ ঘূর্ণন হয় একটি, তাহলে এক সেকেন্ডে কয়টা হবে, ওয়ান বাই টি টি, ঠিক আছে। টি সেকেন্ডে পূর্ণ ঘূর্ণন হয় একটা, তাহলে এক সেকেন্ডে পূর্ণ ঘূর্ণন হয় ওয়ান বাই টি টি। এই যে এক সেকেন্ডে যতগুলো পূর্ণ ঘূর্ণন সম্পন্ন হয় ওইটিতে বলা হয় এফ, এফ ইজ ইকাল টু ওয়ান বাই টি, কত, এফ ইজ ইকাল টু ওয়ান বাই টি, ঠিক আছে। সো এভাবে লিখতে পারবো, এফ ইজ ইকাল টু কত, যে ওয়ান বাই টি, তাহলে টুয়াইস পাই এফ লেখা যাবে, কত লেখা দেবে, টুয়াইস পাই এফ লেখা দেবে। এফটা কি, এফটা হচ্ছে কম্পাঙ্ক, এফটা কি, কম্পাঙ্ক। এই যে ওমেগা ইজ ইকুয়াল টু কত হবে, টুয়াইস পাই এফ। সো এইভাবে আমরা কী কী পড়লাম, প্রথমে কোণিক বেগ পড়লাম, কোণিক বেগ থেকে আমরা টুয়াইস পাই বাই টি এটা বের করছিলাম, তারপরে ওমেগা ইজ ইকুয়াল টু টুয়াইস পাই এফ এই জিনিসটাও বের করলাম। ওকে, এখন আরেকটা কথা বলে দেয়, এই যে ফ্রিকোয়েন্সি বের করবো, ঠিক আছে। যদি কোনো কারণে কোশ্চেনে বলে দেয় তোমার দুই সেকেন্ডে পূর্ণ ঘূর্ণন সমান, দুই সেকেন্ডে ধরো যে বলছে যে তিরিশ বার ঘুরে, এই বিন্দুটা সম্পূর্ণ পথ ঘুরে হচ্ছে তিরিশ বার, ঠিক আছে, তিরিশ বার ঘুরে, তাহলে ফ্রিকোয়েন্সি কত, যদি এরকম বলে নর্মাল জিনিস টি সেকেন্ডে পূর্ণ ঘূর্ণন কয়টা, একটা ছিল, তাহলে এখানে কত, দুই সেকেন্ডে পূর্ণ ঘূর্ণন তিরিশটা, তাহলে এক সেকেন্ডে পূর্ণ ঘূর্ণন কয়টা, তিরিশ বাই টুটা, স্বাভাবিক, এইটাই আমার কি ফ্রিকোয়েন্সি। তাহলে এফ ইজ ইকুয়াল কত হবে, পনেরো হবে, তাহলে এফ ইজ ইকুয়াল কত হবে, পনেরো হার্জ দিতে পারো, সমস্যা নেই, পার সেকেন্ডে পনেরো বার সে ঘুরছে, ঠিক আছে, এটাই তোমার কম্পাঙ্ক। এখন আরেকটু সহজ করে যদি বলতে চাই সেটা আরেকটু বের করা যাবে, এটা হচ্ছে টি, ছোটো হাতের টি ধরো, এই যে এটা হচ্ছে ছোটো হাতের টি, ঠিক আছে, আর কতবার ঘুরে, এটা হচ্ছে বড় হাতের এন বা ছোটো হাতের এন ধরো, কোনো সমস্যা নেই, ধরো ছোটো হাতের এন, ঠিক আছে, তাহলে আমরা বলতে পারবো না, তাহলে কত বোঝা যায়, এটা যদি আরেকটু আমি কনসিডার করি, এই তিরিশটা কত লেখা যাবে, এন লেখা যাবে, আর এই দুইটা কত লেখা যাবে, টি লেখা যাবে না, লেখা যাবে, কোনো সমস্যা নেই। তাহলে এফ ইজ ইকুয়াল টু সূত্র কি, এন বাই টি, তাহলে এফ বের করার সূত্র কি, এন বাই টি, যেখানে এন কি, ঘূর্ণন সংখ্যা, এন হচ্ছে ঘূর্ণন সংখ্যা আর টি হচ্ছে সময়কাল, সময়কাল মনে রাখবা সবসময়, বড় হাতের টি যেটা এটা হচ্ছে পর্যায়কাল, বড় হাতের টি যেটা এটা কি, পর্যায়কাল, আর ছোটো হাতের টি যেটা সেটা হচ্ছে এরকম বলবে, তিন সেকেন্ডে তিরিশ বার, দশ সেকেন্ডে পঞ্চাশ বার, এরকম বলতে পারে তারা, ঠিক আছে। সো এইভাবে এফ ইজ ইকুয়াল টু এন বাই টি এইটা ইউজ করে এফ এর মানটা বের করবো, এফ এর মান বের করার পরে এই এফটা এখানে বসাবো, তাহলে এটা বের করতে পারবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটা কখন হবে, এই যে টুয়াইস পাই এফটা আমরা কখন ইউজ করবো, যখন কিনা ডিরেক্ট পর্যায়কালটা দেওয়া না থাকবে তখন হচ্ছে টুয়াইস পাই এফটা ইউজ করবো, যদি ডিরেক্ট টুয়াইস মানে পর্যায়কাল দেওয়া না থাকে, বলা থাকবে এরকম দুই সেকেন্ডে তিরিশটা বা দশ সেকেন্ডে পঞ্চাশটা, এরকম পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে, এই জিনিসগুলি বলা থাকবে, ঠিক আছে। সো চিন্তার কিছু নেই, জাস্ট মাথা খাটাবা বের করবো, মাথা খাটাবা বের করবো। এটা বুঝলাম যে কী কী জিনিস সমস্যা হইতো, একটা হচ্ছে রৈখিক ছিল, একটা হচ্ছে কৌণিক ছিল, ঠিক আছে। তো আমরা এটা প্রথমেই জানতাম যে রৈখিক যে এটা কী বলতাম, সরণ। সো রৈখিক গতিতে যেটাকে অ্যাস বলা হয়, কৌণিক গতিতে সেটাকেই বলা হয় থিটা, ঠিক আছে। কৌণিক গতিতে কী বলা হবে, থিটা। রৈখিক গতিতে যেটাকে বলা হয় বেগকে বলা হয় ভি, কৌণিক গতিতে এটাকে বলা হবে ওমেগা, কী বলা হবে ওমেগা। আবার দেখো রৈখিক গতিতে যেটাকে বলা হয় ত্বরণ, ঠিক আছে, রৈখিক ত্বরণকে বলা হয় এ,
আর কোণিক ত্বরণকে বলা হবে আলফা। সো এই জিনিসগুলি একটু মাথায় রাখো, এগুলি খুবই কাজে লাগবে। সেটা হচ্ছে কি যে যদি কোনো একটা জিনিস বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকে তখন আমরা কি বলি, এটাকে বলি হচ্ছে থিটা, আর এটাকে বলি এস, ঠিক আছে? তো আমরা এইটা সম্পর্কে, এটা হচ্ছে আর, ঠিক আছে? সো এই সম্পর্ক যেটা, এই যে এস থিটা আর, ঠিক আছে? সো রেডিয়ানের যে সম্পর্কটা ছিল, যে রেডিয়ান কোণের এস ইজ ইকাল টু আর থিটা, ঠিক আছে? বৃত্তের চাপ, বৃত্তের ব্যাসার্ধ এবং কোণ, কেন্দ্র উৎপন্ন যে কোণ, তার যে সম্পর্ক সেটা কত, এস ইজ ইকাল টু আর থিটা। তো এইটারে আমরা ডিফারেন্সিয়েশন করবো, কার সাপেক্ষে, সময় সাপেক্ষে। সো লিখবো যে সময় সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, অন্তরীকরণ করে পাই, কী কী পাই খেয়াল করি, একটা হচ্ছে ডিএস ডিটি, একটা হচ্ছে আর, তারপরে কত, ডি থিটা ডিটি, ঠিক আছে? এখন ব্যাসার্ধ যেটা, দেখো এই সময়ে স্মরণ যেটা, স্মরণকে আমরা করতে পারবো, কোনো সমস্যা নেই, আর কে আর করতে পারবো না, ঠিক আছে? আর একটা ধ্রুব, সবসময় কি ধ্রুব না আর প্রত্যেক জায়গায়, সো এটার ডিফারেন্সিয়েশন করার উপায় নেই। যেগুলি ভ্যারিয়েবল, সাপোজ কি এই স্মরণ ভ্যারিয়েবল, একবার এস বাল্যকোণ এরকম হইব, থিটার মান, এসের মান যদি চেঞ্জ হয়ে যায় থিটার মান চেঞ্জ হয়ে যায়, যেগুলি চেঞ্জ হবে ওগুলিকে আমরা অন্তরীকরণ করতে পারি বা যোগীকরণ করতে পারি, যেগুলি চেঞ্জ হয় না কনস্ট্যান্ট ওগুলির অন্তরীকরণ বা ব্যবকলন বা কী বলো এই যোগীকরণ কিছুই করা যাবে না, ঠিক আছে? ওইটা আমরা দুর্ভোগ হিসেবেই থাকবে, কোনো সমস্যা নেই। এখন একটু খেয়াল করো তো, আমরা এই যে চ্যাপ্টারে, চ্যাপ্টারে লেকচার 1, 2, 3 ওয়ানের দিকে বা টু এর দিকে একটা জিনিস পড়ছিলাম যে ডিএস ডিটি এটাকে বলা হয় হচ্ছে ভি, বেগ, তাহলে ভি লিখতে পারবো, এটা হচ্ছে আর থাকলো। আর ডি থিটা ডিটিটা বা ডিটি এটাকে কী বলা হয়, এটাকে বলা হয় ওমেগা। এটা শুরুর দিকে আসতে দেখাইছি যে ডিটিটা বা ডিটি এটা কী বলা হয়, ওমেগা বলা হয়, কোণিক বেগের যে সংজ্ঞা ছিল, ঠিক আছে? সময়ের সাথে স্মরণ, মানে সময়ের সাথে সাথে কোণিক স্মরণের যে পরিবর্তন, এটা কী ছিল, ওমেগা। তো লিখতে পারবো না ডিটিটা বা ডিটি ইজ ইকুয়াল টু ওমেগা, তাহলে কত লিখতে পারবো, ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর। এইটাই কি, এইটাই হচ্ছে আমার কোণিক রৈখিক দ্রুতি। রৈখিক দ্রুতি কোনটা, রৈখিক দ্রুতি হচ্ছে ভি, আর কোণিক দ্রুতি কোনটা, ওমেগা। সো এই রৈখিক দ্রুতি এবং কোণিক দ্রুতির সম্পর্ক সেইটাই কি, ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর। এখন দেখো সেটা হচ্ছে কোণিক ত্বরণ। কোণিক ত্বরণ বলতে কী বুঝবো, সময়ের সাথে সাথে কোণিক ত্বরণ বলা হবে। তাহলে কী বলতে পারবো, কোণিক ত্বরণকে আমরা কী জানি, আলফা দ্বারা প্রকাশ করি। তাহলে আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে ডি ওমে, মানে ধরতে পারো যে ডেল্টা ওমেগা বাই ডেল্টা টি, ঠিক আছে? সময়ের সাথে সাথে কোণিক বেগের পরিবর্তনের হারকে কী বলে, কোণিক ত্বরণ বলে। আচ্ছা, এটাকে আবার যদি তাৎক্ষণিক ত্বরণ বলতে চাই তাহলে কী বলবো, আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে লিমিট ডেল্টি টেন্স টু হচ্ছে জিরো, তারপর কত, ডেল ওমেগা বাই ডেল্টি বললাম। এই যে লিমিট ডেল্টি টেন্স টু জিরো এসব যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে কী বলবো, ডি ওমেগা ডিটি, কী বলবো, ডি ওমেগা ডিটি। তাহলে বলতে পারবো যে কোণিক কোণিক বেগের যে অন্তরক, কোণিক বেগকে একবার অন্তরণ, মানে অন্তরীকরণ করলে যেটা পাবো সেটাই কি, আমার কোণিক ত্বরণ, বলতে পারবো, কোনো সমস্যা নেই। সো আবার এটাও জানি আমরা যেটা ডি ডিটি, ঠিক আছে, ডি ডিটি হইল, ওমেগার বদলে কী লেখা যাবে, ডি ডিটি, আর এটা কত লেখা যাবে, থিটা লেখা যাবে না, লেখা যাবে, কোনো সমস্যা নেই। তাহলে এটা লিখতে পারবো ডি স্কোয়ার ডিটি স্কোয়ার থিটা। তার মানে কি, কোণিক স্মরণকে দুইবার ডিফারেন্সিয়েশন করলে আমরা কোণিক ত্বরণ পাবো, কোণিক স্মরণকে দুইবার ডিফারেন্সিয়েশন করলে কোণিক ত্বরণ পাবো। যদি বেগ থাকে, বেগকে যদি একবার ডিফারেন্সিয়েশন করি কোণিক ত্বরণ পাবো, আর যদি স্মরণ থাকে, স্মরণকে যদি দুইবার ডিফারেন্সিয়েশন করি আমরা কী পাবো, কোণিক ত্বরণ পাবো। এখন হচ্ছে রৈখিক ত্বরণ এবং কোণিক ত্বরণের মধ্যে সম্পর্ক। ওকে, এখন একটু আগে শিখে আসছিলাম যে রৈখিক বেগ এবং কোণিক বেগের মধ্যে সম্পর্ক কত, এটাই ছিল, রাইট? সো এইটার আবার ডিফারেন্সিয়েশন করবো, কার সাপেক্ষে, সময়ের সাপেক্ষে। তাহলে কী কী পাবো দেখো, এটা হচ্ছে ডি ডিটি অফ ভি, এটা কত, ডি ডিটি অফ কত, ওমেগা। আর এটা কিছু করা যাবে না, কারণ কি আর এর মান হচ্ছে কনস্ট্যান্ট, এটাই থাকলো। ওকে, তাহলে কত লিখতে পারবো দেখো, আমরা লেকচারের একের দিকে বলছিলাম যে ডিভি ডিটি এটার মান কি, এটার মান হচ্ছে এ বা ত্বরণ। বেগকে একবার ডিফারেন্সিয়েশন করলে কী পাওয়া যাবে, ত্বরণ পাওয়া যাবে, মাথায় রেখে নাও। আচ্ছা, তাহলে এটা কত, এ পাইলাম। ওকে, আর ডি ওমেগা ডিটি এটা কী বলছিলাম, একটুকে জাস্ট কোণিক ত্বরণের সংজ্ঞাতে দেখাইছিলাম, এটার নাম কি, আলফা। তাহলে এই দিকগুলো কত বলা যাবে, আর
আলফা বলা যাবে, কথা বলা যাবে এ ইজ ইকুয়াল টু আর আলফা, এটা হচ্ছে রৈখিক ত্বরণ এবং কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক। আচ্ছা এখন তৃতীয় অধ্যায়ের যে মেইন টপিকসগুলি ছিল তার মধ্যে একটা ছিল যে গতির সমীকরণ, ঠিক আছে। সো আমরা রৈখিক গতি যেগুলি পড়েছিলাম যে সূত্রগুলি ছিল ওইগুলি আমরা কি বৃত্তের গতি তো পাবো কিন্তু একটু ডিফারেন্ট ফর্মে পাবো, সেটা কি প্রথম যে সূত্রটা ছিল সেটা কি ছিল, ভি ইজ ইকাল টু ভি নট প্লাস এটি, রাইট। বেগ, শেষ বেগ, আদি বেগ এবং কি ত্বরণের মধ্যে সম্পর্ক, ঠিক আছে, সময়কাল এবং ত্বরণের মধ্যে সম্পর্ক ছিল এটা। সো বৃত্তের গতিটা যে সেই জিনিসটা হয়ে যাবে কি এরকম হয়ে যাবে, ওমেগা ইজ ইকাল টু ওমেগা নট প্লাস আলফাটি, যেখানে ওমেগা হচ্ছে শেষ কৌণিক বেগ, ওমেগা নট হচ্ছে আদি কৌণিক বেগ, আলফা হচ্ছে কৌণিক ত্বরণ, টি হচ্ছে সময়কাল। ওকে, দুই নম্বরটা সেটা কি, সেটা ছিল এরকম যে এস ইজ ইকাল টু ছিল ওমেগা প্লাস ওমেগা নট ডিভাইড বাই টু ইন্টু টি, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে এরকম এসের মান থিটা হয়ে যাবে, মনে রাখবা এস ছিল কি কৌণিক স্মরণ, এস ছিল হচ্ছে রৈখিক স্মরণ, সরি এস হচ্ছে রৈখিক স্মরণ আর থিটা হচ্ছে কি কৌণিক স্মরণ, তাহলে এটা কি বলতে পারবো ওমেগা, ভালোই প্যাস লাগাই ফেলছি না, দুই নম্বরটা কি বলতে পারবো এস ইজ ইকুয়াল টু ছিল ভি প্লাস ভি নট ডিভাইড বাই টু ইন্টু টি, এটার চেঞ্জ যে ফর্ম সেটা কি এরকম, থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ওমেগা প্লাস ওমেগা নট ডিভাইড বাই টু ইন্টু টি লেখা যাবে, কোনো সমস্যা নেই। তিন নম্বর যেই গতির সমীকরণটা আমাদের ছিল সেটা কি ছিল হচ্ছে এস ইজ ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, এটা লিখতে পারবো কত, থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ওমেগা নট টি প্লাস হাফ অফ আলফা টি স্কোয়ার, লিখতে পারবো কোনো সমস্যা নেই। জাস্ট কী করবো, রৈখিকের যেই সাইনগুলি ছিল কৌণিকের সাইনে রূপান্তর করতেছে আর কিছুই না। চার নম্বরটা কী লিখতে পারবো, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ভি নট স্কোয়ার প্লাস টোয়াইস এ এস, এটাকে চেঞ্জ করে কী লেখা যাবে, লেখা যাবে যে এরকম ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ওমেগা নট স্কোয়ার প্লাস টোয়াইস আলফা থিটা, টোয়াইস আলফা থিটা। সো এইভাবে ফর্মগুলি পরিবর্তন হবে। এখন একটা নিউ টপিক নিয়ে আলোচনা করি, সেটার নাম হচ্ছে সুষম বৃত্তাকার গতিতে কেন্দ্রমুখী ত্বরণ। বলতে অ্যাকচুয়ালি কী বোঝায়, সাপোজ ধরো যে এতটুকু একটা দড়ি নিছো, ঠিক আছে, দড়িতে একটা পাথরের কণা বাঁধার পরে যদি আমি ঘুরাইতে থাকি জিনিসটাকে বৃত্তাকার ফর্ম গঠন করে না, অবশ্যই বৃত্তাকার একটা ফর্ম গঠন করে, কীভাবে গঠন করে, ধরো যে এইভাবে একটা ফর্ম গঠন করে, এই যেভাবে ঘুরতেছে, ঠিক আছে, ধরো যে এটা হচ্ছে আমার হাতের যে কেন্দ্র যেখানে ধরে রাখবো আর এটা হচ্ছে দড়ির দৈর্ঘ্যটা আর এখানে একটা পাথর ঝুলানো আছে আর কি, পাথর বাইরে রাখছি, সো ঘুরাইতে রাখি, তো অ্যাকচুয়ালি বৃত্তাকার জিনিসটা ফর্ম ঘুরে কেন, এটা একটা কোশ্চেন জাগে না সবসময়, বৃত্তাকার মানে ঘুরে থাকলে বৃত্তাকার একটা ফর্ম ক্রিয়েট হয়। সো অ্যাকচুয়ালি যেটা হয়, যখন বিন্দুটা মানে বস্তুটা এখানে থাকে তার স্পর্শক বরাবর একটা বেগ পায়, যখন বিন্দুটা আবার এখানে আসে তখন কি স্পর্শক দিকটা এরকম হয়ে যায়, যখন এখানে আসে তখন স্পর্শকের দিকটা এরকম হয়ে যায়, ঠিক আছে। সো প্রত্যেকবার যখন এরকম আসে স্পর্শকের দিকটা এরকম হয়ে যায়, এরকম চেঞ্জ হতে থাকে, চেঞ্জ হওয়ার কারণে একটা বৃত্তাকার একটা ফর্ম ক্রিয়েট হয়, দেখো বারবার ক্রিয়েট হচ্ছে, যার কথা ছিল এদিকে তারপর কি আবার এদিকে আসলো, এরকম যার কথা ছিল কিন্তু এরকম না, গেল কি এই পথে, যাওয়ার পরে এখানে আসলো, যার কথা ছিল বাইরের দিকে কিন্তু যেহেতু আমার কাছে কি আছে একটা দড়ি বাঁধা আছে, এই দড়ি বাঁধা থাকার কারণে সে একটা বৃত্তাকার ফর্ম গঠন করতেছে, বাইরে আর যেতে পারতেছে না, কিন্তু তুমি যদি একটা সময় ছেড়ে দাও, সাপোজ বস্তুটা ঘুরতে ঘুরতে এখানে আসছে, এই সময় আমি দড়িটা হাত থেকে ছেড়ে দিছি, তখন কিন্তু পাথরটা এদিক বরাবর যাবে না, সরাসরি দেখবে যে এই স্পর্শক বরাবর দিকে চলে গেছে, ঠিক আছে, স্পর্শকের যে বেগটা থাকে সবসময় যেই দিকে বেগটা থাকে স্পর্শক বরাবরই, তুমি যদি ওই হাত থেকে ওই দড়িটা ছেড়ে দাও দেখবে ওই দিকে চলে গেছে, স্পর্শক বরাবর চলে গেছে, সেরকম হয়। সো কেন্দ্রমুখী ত্বরণটা কি, যদি কোনো একটা জিনিস বলতেছে বৃত্তাকার মধ্যে ঘূর্ণায়মান থাকে তাহলে তার ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে বেগের পরিবর্তন হয়, ঠিক আছে, বেগের পরিবর্তন হওয়ার কারণে এখানে একটা ত্বরণের সৃষ্টি হয়, এটাকে বলে কেন্দ্রমুখী ত্বরণ। আচ্ছা ধরে নাও যে কোনো একটা জিনিস এই বরাবর মানে এই এইটা হচ্ছে অক্ষটা ছিল, ঠিক আছে, অক্ষ বরাবর, অক্ষকে কেন্দ্র করে এই দিক বরাবর ঘুরতেছে, ঠিক আছে, তো ঘুরতে ঘুরতে একসময় কী হলো এই অবস্থানে আসলো, এই যে এখানে আসলো, ঠিক আছে, সো আমরা কী জানি সবসময় স্পর্শক বরাবর বেগটা থাকে বাইরের দিকে, সো এই বিন্দুতে আসার ফলে স্পর্শকের এই বরাবর বেগটা আছে এই দিকে, কোন দিকে, এই দিক বরাবর বেগটা পাইছে,
সাপোজ ধরো এটা হচ্ছে এ বিন্দু, তাহলে বেগটা কী হবে, কোণার বেগ হচ্ছে ভি এ, কত ভি এ, ঠিক আছে। আর কেন্দ্রমুখী ত্বরণ কোন দিকে, এই বরাবর হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ, সেটা কি এ, ওকে। এটা পরে হিসেব করবো, এটা হচ্ছে কত, ব্যাসার্ধ হচ্ছে আর, ওকে। সো ঘুরতে ঘুরতে এই বিন্দু থেকে যখন এখানে আসলো বিন্দুটা, এটা হচ্ছে বি বিন্দু, কী বিন্দু, বি বিন্দু, তখন ব্যাসার্ধ কত হলো, আর হলো, কত হলো, আর হলো। এই যে ব্যাসার্ধ আর, ব্যাসার্ধ সবসময় তো আর, আর তো কনস্ট্যান্ট। সো এ থেকে বিতে আসার ফলে বেগটা কোন দিক গেল, বেগটা গেল এদিক বরাবর, স্পর্শকের এদিক বরাবর ছিল তার বেগ, এটা কত, ভিভি, কত, ভিবি। তাহলে একটু ক্ষুদ্র করে একটু কনসিডার করার চেষ্টা করি, এটা হচ্ছে একটু এরকম দাগ দিই, এটা কোন ফর্ম করে সেটা কত, থিটা, কোন যতটুকু ফর্ম করে সেটা কত, থিটা। তাহলে বলতে পারবো না এরকম ভি এ, এটা কত, ভি এ, এটা কত, ভিবি, এটা কত, ভিবি, এটা কত, থিটা, এটা কত, থিটা। তাহলে এইটার পরিবর্তনে কত হবে, ভেক্টরের সিস্টেম দেখো, ভেক্টরের সিস্টেম অনুসারে এটা হচ্ছে ডেল ভি, নাকি এটা হচ্ছে ডেল ভি। তাহলে আমরা বলতে পারবো না যে ভিবি প্লাস ডেল ভি ইজ ইকাল টু হচ্ছে কত, ভি, সরি, ভি এ, এটা ঠিক আছে। ভেক্টর সিস্টেম অনুসারে আমরা বলতে পারবো যে ভি এ প্লাস ডেল ভি ইজ ইকাল টু হচ্ছে কত, ভিবি, এটা বলা যাবে। তাহলে বলা যাবে না যে ডেল ভি ইজ ইকাল টু হচ্ছে ভিবি মাইনাস ভি এ। ত্রিভুজ সূত্র অনুসারে কী ছিল, এইটা প্লাস এইটা ইজ ইকাল টু কত, এইটা। সো আমি এইটাই করছি, আর কিছু না, ঠিক আছে। সো এটা পাবা, ভেক্টর চিহ্ন দিতে মন চাইলে একটা একটা দিয়ে দিবা, শেষ। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে এই যে এই ত্রিভুজে, এই ত্রিভুজের ভিতরে আমরা যে জিনিসটা পাবো সেটা কি, চাপ, চাপ না, এটা ধরো যে কোণ, ঠিক আছে। কোণ ইকুয়ালটা আমরা কত জানি, চাপ বাই ব্যাসার্ধ, চাপ বাই ব্যাসার্ধ জানি, চাপ বাই ব্যাসার্ধ লিখলাম। তাহলে কোণ হচ্ছে থিটাটা, ঠিক আছে। সো এই যে কোণ থিটা পাইলাম, এটা হচ্ছে কত, ডেল থিটা, যেহেতু পরিবর্তন বলতেছি সব কিছুতে, এটা হচ্ছে ডেল থিটা ধরো, ঠিক আছে। এই ডেল থিটা কোণ উৎপন্ন করছে, চাপটা কতটুকু, চাপটা ছিল এই ডেল ভি পরিমাণ, কত, এই ডেল ভি পরিমাণ। ব্যাসার্ধ কতটুকু, ব্যাসার্ধ হচ্ছে এই এতটুকু, এই প্রত্যেকটার ব্যাসার্ধ ধরলাম, এই যে ভি এ, ঠিক আছে। তাহলে ভি এর আবার ভি লিখতে পারি, কোনো সমস্যা নেই, নর্মাল যে বেগটা ওটা নিলাম আর কি, ওকে। তাহলে আমরা কী বলতে পারবো যে ডেল ভি ইজ ইকুয়াল কত, ভি ডেল থিটা, এটা আমরা বলতে পারবো, কোনো সমস্যা নেই। ডেল ভি ইজ ইকুয়াল কত, ভি ডেল থিটা, ভি ডেল থিটা। নর্মালি বেগের পরিবর্তন করতে হলে কোন কতটুকু পরিবর্তন হয়েছে, সো এটা গুণ করে দিলে যে জিনিসটা পাবো সেটা কি, বেগের পরিবর্তন পাবো। আমরা জানি ত্বরণের সূত্র অনুসারে, কী জানি ত্বরণের সূত্র অনুসারে, আমরা জানি যেটা ত্বরণ, ত্বরণ কী ছিল, তাৎক্ষণিক ত্বরণ ছিল, শূন্যের ব্যবধান যখন শূন্যের কাছাকাছি যায়, ডেল টি টেন্স টু জিরো, তখন কি বেগের যে পরিবর্তন হারকে ওইটা কী বলে, ত্বরণ বলে। তাহলে বেগের পরিবর্তন কত নিলাম, ডেল ভি, এটা ছিল ডেল টি, ভালো কথা। তারপর কত, লিমিট ডেল টি টেন্স টু জিরো, বেগের যে পরিবর্তন ডেল ভি, এটা কত, ভি ডেল থিটা, ভি ডেল থিটা নিলাম, আর এটা কত ছিল, ডেল টি, ভালো কথা। এখন এই যে বেগটা পাইলাম ভি, ভিটা তো এখানে থাকলো, লিমিট ডেল টি টেন্স টু জিরো, তারপর কত, ডেল থিটা, আর কত, ডেল টি পাইলাম না। এইটা মানে কি, এটা মানে হচ্ছে ওমেগা, ঠিক আছে, বা কৌণিক বেগ। তাহলে ভি ওমেগা পাইলাম, ঠিক আছে। সো কৌণিক ত্বরণ এই ইয়েতে কেন্দ্রমুখী ত্বরণের মান কীভাবে বের করবো, এই ইজ ইকুয়াল টু ভি ওমেগা, এই সূত্র দিয়ে বের করতে পারবো। বের করে ফেললাম যে এর মান কত, ভি ওমেগা, এর মান কত, এই যে ভি ওমেগা বের করলাম। এখন একটা জিনিস খেয়াল করি, যে আমরা আরেকটা জিনিস জানতাম, ভি ইজ ইকুয়াল টু ওমেগা, সো ভি এর মান ওমেগা আর বসাইলাম, ভি ইজ ইকুয়াল টু কত বসাইলাম, ওমেগা আর ইন্টু ওমেগা, তাহলে কত লেখা যাবে, ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর, লিখে গেল, কোনো সমস্যা নেই, এটা একটা সূত্র হতে পারে। আবার একটা খেয়াল করি যে এর মান আবার ভি ওমেগা ধরলাম, এখান থেকে লেখা যাবে না যে ওমেগা ইজ ইকুয়াল টু কত, ভি বাই আর বসালাম, ভি বাই আর, তাহলে কত থাকলো, ভি স্কোয়ার বাই আর, এটা থাকলো এর মান, ভি স্কোয়ার বাই, এটা থাকলো। সো কয়টা সূত্র পাইলাম, ত্বরণের তিনটা। সো এর মান ভি ওমেগা যে কথা ইকুয়াল টু হচ্ছে ওমেগা স্কোয়ার আর একই কথা, বা ভি স্কোয়ার বাই আর, এইটাও কি একই কথা, এই যে তিনটা, একটা দুইটা তিনটা, এইগুলির মাধ্যমে হচ্ছে ত্বরণের কেন্দ্রমুখী ত্বরণের মান আমরা বের করতে পারি। আজকের লেকচার এখানেই শেষ হয়ে যাবে, আগামী লেকচারে আমরা গাণিতিক সমস্যাগুলি নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।